ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করে এসেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আরেকবার হলো তাই। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক 50 মালিক এখন সাকিব। একই দিনে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 300 উইকেটও তুলে নিলেন দেশসেরা ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে 50 তুলেছেন সাকিব। নিজের জার্সি নম্বরের মতোই 75 রান করে আউট হন দলের দরকারি সময় লড়ে। 71 বলের ইনিংসে বাঁহাতি তারকা 4 মারেন 7টি। এটি সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের 52তম হাফ সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে এটা তার চতুর্থ অর্ধশতক। সাকিবের থেকে বেশি ওয়ানডেতে 55টি 50 আছে কেবল তামিম ইকবালের। তবে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট 50 এখন 94টি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ 93টি 50 ছিল তামিম ইকবালের। ইংলিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকিয়ে এবার সাকিব টপকে গেলেন সবাইকে। ওয়ানডে 52টি, টেস্টে 30টি ও টি টোয়েন্টিতে 12টি 50 করেছেন টাইগার অলরাউন্ডার। এখানেই সাকিব আলাদা। দলের বিপদে ব্যাট হাতে নেমে 105.63 স্ট্রাইক রেটে গড়েছেন প্রতিরোধ, যেখানে বাকি সিনিয়রদের ব্যাটিং হয় না ওয়ানডে সুলভ। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সবাইকে এদিন ছাড়িয়ে গেলেন সাকিব। একে একে জেসন রয়, ফিল সল্ট, জেমস উইন্স ও রেহান আহমেদের উইকেট তুলে প্রথম বাংলাদেশি হিসেবে নিশ্চিত করেন ওয়ানডেতে 300তম উইকেট। ওয়ানডে ইতিহাসে 14তম বোলার ও পঞ্চম স্পিনার হিসেবে এই কৃতিত্ব গড়লেন তিনি। রেকর্ড আছে আরও ওয়ানডেতে, এই নিয়ে চতুর্থবারের মতো 50 অর্ধ স্কোর ও 4 উইকেট নিজের নামের পাশে লেখেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের খারাপ সময় পেছনে ফেলে আর মাঠের বাইরে হাজারো ব্যস্ততা দূরে ঠেলে মাঠের ভিতরে কিভাবে পারফর্ম করতে হয় সেটা জানেন দেখেই আজ তিনি সাকিব আল হাসান। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।